أشهد أن لا সুন্দর লেখছে, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শরাব দ্বারাও জানামাজ রঙ্গিন করিয়া তাহাতে নামাজ পড়ো। অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যাহা প্রকাশ্যে শরীয়তের খেলাফ হয়, তবুও তাহা নিরাপত্তিতে আদায় করিবে, কোন আপত্তি করা যাবে না। জেনা করতে বলে জেনা করবে বলতে সামনে, কেননা তিনি রাস্তা সব তৈরি করিয়াছেন, তিনি তার উঁচু নিচু ভালো মন্দ সব চিনেন, কম বুঝেন কম বুঝেন ধরুন, জাহের ভাবে যদিও তুমি উহা শরীয়তের খেলাফ দেখো কিন্তু মূলে খেলাফ নয়। এবার দেখছি, এখানে আমার একটি কিস্সা মনে পড়িল যে কোন এক কামেল ওস্তাদের নিকটে এক তালেবে এলেন, এই কিতাবখানা পড়ার সময় নেহায়েত আদবের সাথে সুয়াল করিল যে হুজুর, পাঁচ জায়গায় নামাজ পড়া আল্লাহর হুকুম ফরজে আইন, আর হাফিজ বলেন পীরের কথা মতো নাপাক শরাব দ্বারা যায় নামাজ রঙিন করিয়া নামাজ পড়িতে হইবে, ইহা আমার বুঝে আসে না, দয়া করে আমাকে উহার আসল মানি বুঝাইয়া দেন। তখন ওস্তাদ সাহেব তাকে 1000 টাকা দিয়ে বলিলেন যে বাবা, তুমি যদি ওই বায়াতের আসল মানি সত্যি বুঝিতে চাও তবে এই টাকা নিয়ে এই শহরের বেশ্যাপাড়ায় চলিয়া যাও, গিয়া অর্ধরাতেই অমুক নামের বেশ্যার সহিত তোমার জেনা করিয়া আসিতে হইবে, নচেত আমি তোমাকে আসল মানি বুঝাইবি আর দেব না। ইয়া শুনিয়া তালেব এলেন বায়াতের মানি বুঝিবার জন্য রাজি হইয়া বেশ্যাপাড়ায় চলিয়া গেল। তখন ওস্তাদের শিক্ষা দেওয়া নাম ধরিয়া ডাকিল, তখন একজন দারোয়ান আসিল, বলিল কে তুমি, এখানে কি চাও, এই বিবির 1 রাত্রে 1000 টাকা ভিজিট তা দিতে পারবে কি? তালেব এলেন বলিল হ্যাঁ আমি 1000 টাকা দিতে পারিব। তখন দারোয়ান দ্বার খুলিয়া দিল, তালেব এলেন কামরার ভিতরে প্রবেশ করলো। পহিরে কাহিনী লেখছে, এখানে দুই পৃষ্ঠা বই লেখছে কাহিনী, এই কাহিনী যদি কেউ শুনে আর যদি তার কোরআন হাদিসে ইলম না থাকে মানবে এটা, আর যার কোরআন হাদিসে ইলম আছে সে জানবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীদেরকে পাঠাইলেন কোন এক যুদ্ধে, তাদের মধ্যে একজনকে আমির বানাই দিলেন যে আমিরের কথা শুনবা মানবা। আমিরের সঙ্গে লোকদের কোনো ঝামেলা হয়ে গেছে, আমির বলল সবাই একটা কাজ করো, কাঠ জমা করো, জমা করলো, আগুন জ্বালাও, জ্বালাইল। এখন তোমাদেরকে বলি, আল্লাহর রাসূল কি তোমাদেরকে বলেন না আমার হুকুম মানার জন্য? হ্যাঁ বলেছেন। তাহলে আমার হুকুম হলো এখন তোমরা সকলে আগুনে ঝাঁপ দাও। সাহাবী একজন দাঁড়াই বললেন যে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য এখানে আসলাম, আবার সে আগুনে ঝাঁপ দেবো? আমরা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস না করে এই কাম করবো না। ফিরে গেলেন, আমির হুকুম মানলেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ দাখালুহা মা খরাজু মিনহা কত্ত, ওরা যদি আমিরের হুকুম মতো আগুনে ঝাঁপ দিত তাহলে আর কখনোই তারা আগুন থেকে বের হতে পারতো না। আমির বলছে রাগ করে তার উদ্যোগ খেপছে কোনো কারণে, এই জন্য ক্ষিপ্ত হয়ে গেছে কোনো কারণে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে বোঝাবার জন্য, আল্লাহ তাআলা এটা অনেক ঘটনা ঘটাইছেন আমাদের বোঝাবার জন্য, যদি এইটা না থাকতো আজকে তাহলে আমরা তো পীরদের বিরুদ্ধে দলিল পেশ করতে পারতাম না, পীরদের বিরুদ্ধে দলিল দেওয়া যেত না। আমার যে বই লেখা হচ্ছে পীর মুরিদের উপরে, এই বইতে আমি হাদিসটা নিয়েছি, নাম্বারটা আমার শুদ্ধ নিয়েছি, সহিহ হাদিস বুখারী হাদিসটা, একটা নাম্বারটা আমার সহ হাদিসটা। এই যে বিষয়টা, একজন আমির নিয়োগ করে দেওয়া হলো, আল্লাহর রাসূল নিজে বললেন তোমরা তার কথা শুনবে মানবে, সে যখন শরীয়তের বিরুদ্ধে খেলাফ হুকুম দিল সাহাবা কেরাম মানলেন না, এবং আল্লাহর রাসূলও বললেন যদি তারা এই আমির হুকুম মতো আগুনে ঝাঁপ দিত তাহলে তারা আর কখনো বেরোতে পারতো না। এরপরে বললেন ইন্নামা তাআতু ফি মারুফ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনুগত্য হচ্ছে ন্যায় এবং ভালো কাজে, অন্যায় কাজে কোনো কার আনুগত্য করা যাবে না, এত পরিষ্কার বিধান। আর এখানে বলে দিল পীর যে রঙিন জায়নামাজ দিয়ে নেওয়া কি শরাব দ্বারা ভিজাইয়া জায়নামাজ পড়ে নামাজ পড়ে বলে তা বড়, এরপরে তখন বিশ্বাস করে না, তখন জেনা করতে পাঠাই দিল, জেনা করতে হইবে, কত জঘন্য এদের শরিয়াত। এটা চরমায় পীরের বই, যদি দুই একজন থাকেন আসেন তো অবশ্যই দুই একজন, আল্লাহকে ভয় করুন, উল্টা পাল্টা লাগাইবেন না। আশ এক মাসুক বইয়ের নাম, এই বইটা মাহমুদ পাবলিকেশনস 38/3 বাংলা বাজার ঢাকা 1100, ফোন নাম্বার দেওয়া আছে, আল এসাক পাবলিকেশনস ইসলামিক টাওয়ার 11/1 বাংলা বাজার ঢাকা 1100, এখানে পাওয়া যাবে বইটা, নতুন করে ছাপছে, সন্দেহ হলে এখানে দেখে যেতে পারেন। তবুও খবরদার,
কেবল মিথ্যা কাহিনী লাগাইবেন না। এরা আরো কত আর এক পীর লেখছে একটা বইতে, সে আরো মারাত্মক। তুমি যদি দেখো তোমার পীর জেনা করছে কোনো মেয়ে লোকের সাথে, তাহলে তুমি পানি আগাইয়ে দাও, ভুল ধরতে যাও না। কারণ বাহ্যিক ভাবে সে জেনা করছে, আসলে সমুদ্রে নৌকা ডুবতেছে, সে নৌকার ছিদ্র বন্ধ করতেছে। নাউজুবিল্লাহ, কি জঘন্য শরীয়তের, লজ্জাও করে না এদের। বাস এক বহু, আমি তো নাম বলতেছি না, কেন সবগুলো আমার সমস্যা, এগুলো আমাদের জানা আছে কোন জায়গায় কি আছে না আছে। সেজদা করে এখন ওই নোয়াখালী দেখবেন, নোয়াখালী মহা নিয়ামত বিতরণ দেখেন না পত্রিকায়। হ্যাঁ, কবরে তোয়াফ করে, এগুলো হারাম, এই জন্য এগুলো বর্জন করতে হবে। এখানে এক কাহিনী লেখছে আরো, সালাউদ্দিনের খুতবা, বাইতুল মোকারামের খুতবা, বাইতুল মোকারাম জাতীয় মসজিদের খুতবা। হ্যাঁ, লেখছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আল্লাহ তাআলার সর্বপ্রথম সৃষ্টি, প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন, খতিব বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ খতিব। গতকাল খুতবা পূর্ব বয়ানে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, মানে গত জুমায় না, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেন। তিনি আরো বলেন, হে মুমিনগণ, জেনে রাখুন আল্লাহ পাক সব মাখলুক সৃষ্টির আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূরকে সৃষ্টি করেছেন। এটা মহান আল্লাহর কাছে তার শ্রেষ্ঠত্বের দলিল। হাদিসে পরিষ্কার বলা আছে, আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। হাদিসটা বেশ কত আছে, বাবুল কদরের মধ্যে হাদিসটা শুরুতেই আছে। আচ্ছা, তারপরে লেখছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করেন, আপনার বয়স কত? তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এ সম্পর্কে কিছু জানি না, তবে এ সম্পর্কে এতটুকু বলতে পারি যে চতুর্থ আসমানে একটি সিতারা আছে যা 70,000 বছর পরে সেখানে উদিত হয়। আমি উহা এবং এযাবৎ 72,000 বার উদিত হতে দেখেছি। এত শ্রবণে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জিব্রাইল, শপথ মহান আল্লাহর ইজ্জতের, আমি সেই সিতারা। হযরত জাবির বলেন, তো আচ্ছা, এই যে হাদিস, কোন দলিল নেই, কোন রেফারেন্স নেই, কিচ্ছু নাই, জাল হাদিস, ভুয়া হাদিস, জাল হাদিস, সম্পূর্ণ ভুয়া, এখন ভিত্তি নেই, দৈব না, দুর্বল না, জাল, ভিয়া, ভুয়া। হ্যাঁ, এরপরে দেখেন জাল হাদিসের কিতাব আছে, আপনি ওগুলো তার শুরু পাইবেন। এবার আরো লেখছে এরকম, এগুলো সবই এই কাহিনীগুলো লেখে, এরা এগুলো লেখে, হ্যাঁ, এগুলোর কোন দলিল নেই, এদেরকে দলিল চাবেন, আপনি এটা নিয়ে যান, আপনি খুতবা দিলেন, দলিল দেন, বলবে আবহমান কাল থেকে বিশ্বাস চলে এসেছে। ওই যে একবার আসলো না, যে জবে হলো ইসমাইল না ইসাহাক, তো বাইতুল মোকাররমের খতিব ওনাকে ডাকলো, উনি এটা কি বলেন, উনি কোন দলিল টলিল না, দলিল আছে উপরে, তাফসীর ইবনে কাসির একেবারে পরিষ্কার দুইটা মত নিয়ে এসছে, যদি বেটা কেতাবটা পড়তো তাহলে পাইতো, তো পড়েই নেই। উত্তর দিল কি, আবহমান কাল থেকে এই বিশ্বাস চলে আসছে, উনি আবার এটা পাইলেন কোথায়, এটা কোনো জবাব হইল, এটার জবাব তাফসীরে ছিল। ওই যে একটা হিন্দু করলো না, হিন্দু উকিল, সে প্রশ্ন করলো যে মুসলমানরা বলে ইসমাইলকে জবাই করা হয়েছে, অথচ জবাই করেছে ইসহাককে, ওই হিন্দু তো পড়াশোনা করছে কিছু, না হলে প্রশ্ন করলো কেমনে, বললাম না প্রশ্ন করতে এলেম লাগে, আসলে হিন্দু কিছু পড়ছে কিন্তু পুরোটা পড়ে নাই, পুরোটা পড়লে সে বুঝতো। না, সালাউদ্দিন অতটুকু পড়ে নাই, সালাউদ্দিন অতটুকু পড়লে বুঝতো, তাহলে এই উত্তর দিত না। সালাউদ্দিন উত্তর দিল কি, আবহমান কাল থেকে এই বিশ্বাস মুসলমানদের মাঝে চলে আসলো, উনি এবার এটা পাইলেন কই, আর এবার এটা আবহমান কাল চলে আসতে বলি তো প্রশ্ন করছে লোকটা, আবহমান কাল থেকে চলে আসলে আসলে প্রশ্ন করতো নাকি, এখন তোমার উত্তর দিতে হবে যে তার প্রশ্ন করা ভুল, আর সেটার জবাব আছে, সহি উত্তর আছে, ইবনে কাসির তাফসিরে কাল সুন্দর দুইটা মত নিয়ে আসেন, জবে হলো প্রশ্ন করা আছে, মান হুয়াল মাজবুহ, কে জবে হয়েছিল, ইসমাইল না ইসহাক, সেখানে দুইটা মত নিয়ে আসে, দুই পক্ষে দলিল আছে, এরপরে শেষ পর্যন্ত ইসমাইলেরটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, এটা বিশুদ্ধ বেশি। তাহলে ওনার এই উত্তরটা উনি আদালতে গেলে ওইটা পড়িয়ে শোনালি চলতো, কোনো কিচ্ছু না, জানতে তো হবে কোন কিতাবে আছে, এটা ওই কিতাবের এলেমটাও নাই কোন কিতাবে আছে না আছে, এটা দুর্ভাগ্য এই জাতির, এই জাতির জাতীয় মসজিদে এরকম লোকদের কি দরকার, বাবুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আয় বাবা রেখে যা, দুটো সব রেখে যা, যেসবের কি নাই, এমন ইমাম রেখে যা যে ইমাম কি করে না,
খায় না কো কি করে কি খায় করে না ফুসফাস মারে না কো ঢুসঢাস খায় শুধু দুধ ভাত দাওয়াত দিবার খাইবে তারপরে এরপরেও যদি যদি করো কি করো ওই যে আছে না তেরে মেরে ঠান্ডা ডান্ডা করে দেবো বেতা যদি করো তো চাকরি শেষ এইরকম ইমানই এখন দরকার ইমাম ইমাম থাকবে নাকি আল্লাহ কোরআনে বলেছেন ইমামের কি কোয়ালিটি হবে মসজিদের কমিটি কি কোয়ালিটি হবে কোরআনে স্পষ্ট আছে লাস্টে আছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা আস-সালাতা ওয়া আতা আয-যাকাতা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ মসজিদ নির্মাণ করবে কারা সেখানে বলা আছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি নিশ্চয় মসজিদ নির্মাণ করবে কারা মান আমানা বিল্লাহি যারা আল্লাহর উপর ঈমান রাখে ওয়াল ইয়াউমিল আখির পরকালে বিশ্বাস করে নয়তো মসজিদে টাকা মারবে ওয়ালিউমিন আখের তাকে আখেরে বিশ্বাস হতে হবে তাকে বিশ্বাস রাখতে হবে যে আমি এই মসজিদের কাজ করছি এর প্রত্যেকটা টাকা আমানত একটা টাকার খেয়ানত হলে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই বিশ্বাস যদি না থাকে তার কাজ দেওয়া যাবে হ্যাঁ সোলা তো আবার 18 নম্বর আয়াত ওয়াকামা সালাতা তারপর ওয়াকামা সালাতা সালাত কায়েম করতে হবে সালাতের মাধ্যমে পরীক্ষা হবে আসলে সে মুমিন কিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না আর আমাদের ইমামরাই তো কি করে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ কমিটি কমিটি ছাড়া কাউকে ভয় করি না এইগুলো খেয়াল রাখতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্যিকার অর্থে কোরআন সুন্নাহ চলার তৌফিক দান করেন আমিন যে কোনো জিনিসকে তাহাকি করবেন